দেশবাসীক সাময়িক সকাহাদি হ্রাস পালে ইন্ধনের মূল্য। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী অরুণ জেটলিয়ে বৃহস্পতিবার দিল্লির সংবাদমেলত প্রতি লিটার ইন্ধনের মূল্য 2.50 টাকা হ্রাসের কথা ঘোষণা করেছিল। প্রতি লিটার ইন্ধনত কেন্দ্রীয় সরকারে 1.50 টাকা কর রেহাই দিয়ার বিপরীতে পেট্রোলিয়াম কোম্পানিক মূল্য 1 টাকাকৈ হ্রাস করার নির্দেশ দিছিল বিত্তমন্ত্রী জেটলিয়ে। রাজ্যসমূহকো ইন্ধনের উপর থাকা কর 2.50 টাকা রেহাইর বাবে আহ্বান জানাইছিল বিত্তমন্ত্রীয়ে। তো কেন্দ্র সরকার কি তরফ সে হাম লোক 2.5 রুপয়ে তুরন্ত কনজিউমার্স কো ইসকা রিলিফ দেঙ্গে। জেটলির আহ্বানের পিছতেই অসমকে ধরে কেবাখনো বিজেপি শাসিত রাজ্যই 2.50 টাকা কর রেহাইর ঘোষণা করিলে। শুকুরবারে পুয়ারে পড়া প্রতি লিটার পেট্রোলত 5.12 টাকা হ্রাস পালে। গুয়াহাটীত প্রতি লিটার পেট্রোলের মূল্য হল গৈ 81.38 টাকা। ইয়ার বিপরীতে প্রতি লিটার ডিজেলত 5.15 টাকা হ্রাস পাই দাম হল গৈ 73.76 টাকা। ইন্ধনের মূল্য বৃদ্ধিয়ে দেশবাসীক মাধমার সোধার সময়তে ইয়া নিশ্চয়কৈ এক সকাহ। কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়েছে, ইন্ধনের মূল্য বৃদ্ধির বাস ভাড়া বৃদ্ধি করা মালিক সংস্থায় এতিয়া যাত্রী ভাড়া হ্রাস করবনে? ইন্ধনের মূল্য বৃদ্ধির 50% পর্যন্ত যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত লৈছিল দূরনিবতীয় বাসর মালিক সংস্থায়। অবশ্যে রাজ্য সরকারের পরিবহন বিভাগে 30% ভাড়া বৃদ্ধির অনুমোদন জানাইছিল। একদরে গুয়াহাটীত সিটি বাসর ন্যূনতম ভাড়া হল গৈ 7 টাকা। কিন্তু এতিয়া রাইজর প্রশ্ন, ইন্ধনের মূল্য হ্রাসের পিছত ভাড়া হ্রাস করা হবনে? লিটারত 5 টাকা হ্রাসের পিছত ভাড়া হ্রাসের দাবি জানাইছে যাত্রী সকলে। ভাড়া বাড়িলে আমারও অসুবিধা হয়ে অলপ, এনেকুৱা অলপ আমি এনেকে আহি থাকো আর কারণে অলপ অসুবিধা হয়ে। 10 তারিখ বা 12 তারিখটো বাড়িব, এটা উপায়তো নাই, আমার কমি যাব লাগিছিল। একচুয়ালি তেলৰ দাম কমিলে, আজি তেলৰ 5 টাকা আজি কমিছে, কিন্তু কমিবলে লাগিছিল। এতিয়া সরকারে কি করে আমি না জানি। ভাড়া এতিয়া বাহিলে তো প্রবলেমই হব আমার কারণে, কলেজ স্টুডেন্টসর কারণে। তেলৰ দাম তো কমিলে, এতিয়া বাসর ভাড়াতো দামটো কমা নকম, 10 তারিখে পৰা দামটো বড়া যাব, কারণে সাধারণ রাইজর বাবে বড় অসুবিধা হব। বহুত বেশি বাড়িছে আর সিটি বাসর যেহেতু ভাড়া বাড়িছে, আমার মানে বহুত অলপ দিগদার হব আর। ইন্ধনের মূল্য হ্রাসের পিছত ভাড়া হ্রাসের বাবে দাবি জানালে খুদ শাসকীয় দলের বিধায়ক নুমল মমিনেও। বাসত 30% যাত্রী ভাড়া বৃদ্ধিত অনুমোদন দিয়া রাজ্যের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী কিন্তু এতিয়া নিমাত। ইন্ধনের মূল্য বৃদ্ধির বাবে ব্যাপকভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হল, কিন্তু এতিয়া লিটারত 5 টাকা হ্রাসের পিছত সর্বসাধারণক সরকারে সকাহ দিব পারিবনে? ক্যামেরা পার্সন বিপুল কলিতার সহ দীপাঙ্কর দাস, DY365।